ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار او كما قال عليه الصلاه والسلام عباد الله اوصيكم ونفسي بتقوى الله عز وجل فان تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد قال سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال سبحانه وتعالى وتزودوا فان خير الزاد التقوى واتقون يا اولي الالباب قال الله سبحانه وتعالى في محكم التنزيل وقال ربكم ادعوني استجب لكم وقال سبحانه وتعالى واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العباده وقال صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم أخرجه أبو داود في السنن والترمذي في السنن وقال هذا حديث حسن সম্মানিত হাজিরিন মুসলিয়ান কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্য প্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা আজকের এই সংক্ষিপ্ত খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি শেখুল ইসলাম এবং তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মজমু ফতাওয়ার 15 নম্বর খণ্ডের 16 পৃষ্ঠা থেকে আরম্ভ করে 21 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে গোপনীয় দোয়ার তাৎপর্য ও প্রভাব। আমরা অনেকেই মনে করি যে দোয়াটা আমরা যত উচ্চস্বরে করতে পারি, যত আওয়াজ করে করতে পারি, যত লোকদেরকে নিয়ে করতে পারি, এটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হয়। কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান মজমু ফতাওয়ার মধ্যে দিয়েছেন, যে আসলে দোয়ার প্রকৃত রূপ হচ্ছে দোয়া হচ্ছে সুন্নাহ, হচ্ছে দোয়া আল্লাহর বান্দাগণ করবেন, গোপন করবেন। দোয়া এর প্রকৃত রূপ হচ্ছে আল্লাহর বান্দাগণ, আল্লাহ এবং বান্দার মাঝে দোয়া হচ্ছে একটা অত্যন্ত গোপনীয় বিষয়। কিন্তু সে দোয়াকে আমরা অনেকেই আনুষ্ঠানিকতা নিয়ে গিয়েছি, অনেকে মনে হয় যেন মানে এমনভাবে দোয়া করছি যেন আল্লাহ তাআলা আমার কথা শুনেন না, অনেক উচ্চস্বরে আল্লাহ তাআলাকে ইয়া আল্লাহ মানে বাপসাপটা এমন যে মনে হচ্ছে যেন তিনি বুঝাচ্ছেন যে আল্লাহ তাআলা শুনতে পান না। কিন্তু এই মাখলুকাতের সবচেয়ে ক্ষুদ্র মাখলুক যার আওয়াজ নেই, ক্ষীণ ক্ষুদ্র আওয়াজ, তার কথা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন।
এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে যদি সুযোগ সময় আমাদেরকে সাপোর্ট করে। এর আগে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহান ও তাআলা কোরআনে করিম মধ্যে সর্বমোট 4টি আর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে 1টি, সর্বমোট 5টি ওয়াদা করেছেন বান্দার সাথে, যেগুলো বান্দার সাথে আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ওয়াঈদ মানে শাস্তির ঘোষণা দিয়েছেন। ওয়াঈদ হচ্ছে যেখানে শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে, যেগুলো ওয়াঈদ শাস্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন না, বাধ্যতামূলক নয়, হয়তো দিবেন হয়তো দিবেন না, ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ তাআলা ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো শাস্তির কথা বলছেন এখন, হয়তো পরে শাস্তি দিবেন না, কিন্তু ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন কখনো খেলাপ করবেন না। এর মধ্যে সবচেয়ে বড় একটি ওয়াদা হচ্ছে যেটি সূরাত গাফের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, এটা ওয়াদা। এই জন্য এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইমানদার ব্যক্তিদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে দোয়া। পৃথিবীর যত অস্ত্র আছে, যত শক্তি আছে, সব কিছুর অবক্ষয় এবং মিসিংয়ের সম্ভাবনা আছে, কিন্তু এই দোয়া মিসিং হবে না, দোয়াতে কোনো মিসিং নেই। বালা মুসিবত বিপদ আপদে সংকটে যখন আমরা মানুষদেরকে বলি যে আল্লাহ তাআলার কাছে বলেন, ভাই দোয়া করেন, তখন তাদের বক্তব্য হচ্ছে যে হুজুর দোয়ার সাথে দাওয়াও লাগে, জাহিল নির্বোধ, আমার আল্লাহ সম্পর্কে বুঝতে পারে নাই, আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন না, এমন কি আল্লাহ তাআলার কাছে রয়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী। সুতরাং এই জায়গায় মৌলবী মৌলানা মুন্সি হুজুর পীর পর্যন্ত আকীদা ঠিক নেই, আল্লাহ সম্পর্কে কুধারণা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা সম্পর্কে জানা হয়নি, দোয়ার যে শক্তি রয়েছে সেই শক্তি বুঝতে পারেনি, এই কারণেই আমাদেরকে বলে যে দোয়ার কথা বললাম। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ে একটি কিতাব লিখেছেন, আদ-দা ওয়াদ-দাওয়া, যাদের আরবি পড়ার সুযোগ আছে পড়ে নেবেন, কারণ এই কিতাব যদি কেউ না পড়েন তিনি আলিমই হতে পারবেন না, এত গুরুত্বপূর্ণ কিতাব। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা দোয়ার যে কি প্রভাব রয়েছে, দোয়া যে মানুষকে কিভাবে শক্তিশালী করতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং বলেছেন যে এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই, এমন কোনো সমস্যা নেই, এমন কোনো সংকট নেই, এমন কোনো অসুস্থতা নেই, দোয়া যার একমাত্র চিকিৎসা হিসেবে একমাত্র উপায় হিসেবে কাজ করতে পারে না, দোয়াই পারবে। আমরা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দোয়া থেকে আমরা দূরে সরে আছি, ফলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, এই আয়াতগুলো সিয়ামের আয়াতের সাথে জড়িত। আমরা জানি যে 183 থেকে শুরু হয়েছে সূরা বাকারার, সিয়াম সম্পর্কে আলোচনা করা হচ্ছে 187 পর্যন্ত, মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার কথা ঢুকিয়ে দিয়েছেন সিয়ামের সাথে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন আপনাকে আমার বান্দা, কোরআনে কারিম মধ্যে খুব কম জায়গায় ব্যবহার করা হয়েছে, 4টি আয়াতের মধ্যে ব্যবহার করা হয়েছে, যখন আমার বান্দা আপনাকে প্রশ্ন করবে আমার সম্পর্কে, তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী কথা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলবে যে আপনি বলে দিন, কিন্তু বললেন না, ফা ইন্নি করিব, আমি কাছে। বন্ধুগণ যারা দোয়া বুঝেন নাই তাদেরকে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিশ্চয়তা দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আছেন, আপনি শুধু বলতে পারেন, কিন্তু বলতে পারিনি আমরা, দুর্ভাগ্য হচ্ছে এই জায়গায়।
উজিবু দাওয়াতে দাঈ ইযা দাআন, যখন কোনো দোয়াকারী আহ্বানকারী প্রার্থনাকারী যখন আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি, কবুল করি, আমি কবুল করি। আপনি হয়তো মনে করছেন কবুল হয় নাই, না কবুল করি বলতেছেন আল্লাহ তাআলা, তাহলে কি আল্লাহর কথা বিশ্বাস করবেন না আপনার কথা বিশ্বাস করবেন? কবুল করি বলছেন আমার আল্লাহ সুবহান তাআলা। ফালিয়াসতাজিবুলি, সুতরাং আমি যেভাবে তাদের কথা কবুল করলাম তারা যেন আমার কথাটা কবুল করে। ওয়ালিউমিনু বি, এবং আমার প্রতি যেন তার সত্যিকার ইমান আনে। দুইটা কন্ডিশন শেষে দিয়েছেন, আগে বলেছেন দোয়া কবুল করে ফেলব। এগুলো আমি আলোচনা করবো না, কারণ এগুলো উপর আলোচনা করলে আমার হয়তো দুই দিন তিন দিন, একটি আয়াতের উপর তিন দিন পর্যন্ত আলোচনা করছি, বিভিন্ন আলোচনা রয়েছে, সেখানে আমরা যাচ্ছি না। ফলে আল্লাহ সুবহানাহু তাআলা দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি শর্ত করেছেন কোরআনে কারীমে সূরাতুল আরাফের 55 নম্বর আয়াতের মধ্যে, দুটি শর্ত। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকবে, কিভাবে ডাকবে, কিভাবে দোয়া করবে? তাদাররুআন, অত্যন্ত আকুতি আত্মনাদের সাথে, অন্তর থেকে সত্যিকার আকুতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, তাদাররুআন, এর প্রথম শর্ত। আপনি ডাকবেন যে অন্তর থেকে আপনার আকুতি থাকতে হবে, শুধুমাত্র হুজুরে বললো আর হুজুরের সাথে আমিন 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 বলে চলে গেলেন, মনে করলেন যে গোল মেরে দিয়েছেন, আসলে না গোল মারেন নাই, কিচ্ছু করেননি, কোনো গোল হয়নি এটা, কারণ এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, দুটি শর্ত করে দিচ্ছেন, তাদাররুআন, সেকেন্ড ওয়া খুফিয়াতান, গোপনে করবে, গোপনে করবে, কারণ গোপনের কথা আল্লাহ তাআলা বেশি শুনেন, প্রকাশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দেন কম, যখন গোপনে করবেন তখন এর গুরুত্ব অনেক বেড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি শর্ত করে দিয়েছেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের আলেম ওলামা এটাকে লৌকিকতায় নিয়ে গিয়েছে, রিয়ায় নিয়ে গিয়েছে, প্রদর্শন ইচ্ছায় নিয়ে গিয়েছে, এটাকে একটা আনুষ্ঠানিকতায় নিয়ে গিয়েছে, এবং সালাতের পরে বিভিন্ন সময় আসেন দোয়া করি, আপনাকে নিষেধ করছে কি দোয়া করতে, আপনি অন্যদেরকে ডেকে কিসের দোয়া করতেছেন? দোয়ার এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আসুন, ফলে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, বাইন দাওয়াতি সিররি ওয়া দাওয়াতি আলানিয়াতি 70 দুআফান, ভালো করে জেনে রাখো, গোপনে দোয়া করা আর প্রকাশ্যে দোয়া করা দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে 70 গুণ, 70 গুণ বেশি পাওয়ার রাখে গোপনের দোয়া। বুঝতে পেরেছেন? এটা আমার বক্তব্য নয়, সাইফুল্লাহ তৈরি করে বলি না, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে মানে আলেমদের বক্তব্য স্যার আমি কথা বলি না, আপনারা জানেন। ওয়াকাদ কানাল মুসলিমুনা ইয়াজতাহিদুনা ফি দুআ, মুসলিমরা যুগে যুগে তারা দোয়া করতেন, ওয়ামা ইউসমাউ লাহু লাহুম সাউতুন, তাদের আওয়াজ শোনা যেত না, মা কানাত ইল্লা হামসান বাইনাহুম ওয়া বাইনা রাব্বিহিম, শুধু তাদের মাঝে আর তাদের রবের মাঝে একটা গুনগুন আওয়াজ মনে হতো। ওয়া যালিকা আন্না আল্লাহ আযজা ওয়া জাল, এটা প্রমাণ করে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের এই সূরাতুল আরাফের 55 নম্বর আয়াতের মধ্যে এই কারণেই এই নির্দেশ দিয়েছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তারই এক নেক বান্দা এবং নবীও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী জাকারিয়া আলাইহিস সালামের কথা যখন বর্ণনা করেছেন তখন বলেছেন, ইজ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, যখন সে তার রবের রবকে ডাকলো, জাকারিয়া আলাইহিস সালামের কথা বলছেন, ইজ নাদা রাব্বাহু, যখন তিনি তার রবকে ডাকলেন, নিদাআন খাফিয়্যা, অত্যন্ত গোপন আওয়াজের মতো। কবুল হয়েছে কি হয়নি দেখছেন? আল্লাহ তাআলা মানে কীভাবে ডাকবেন সেটার বৈশিষ্ট্য বর্ণনা করে দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, একটি দুইটি নিয়ে সামনে আলোচনা আরও আলোচনার মধ্যে আসবে। ফলে আমার বন্ধুগণ, এর প্রভাব অনেক বেশি, প্রকাশ্যে মানুষকে লোক দেখানোর লৌকিকতার চেয়ে আপনি যদি আপনার মাঝে এবং আল্লাহর মাঝে একটা সেতু বন্ধন তৈরি করতে পারেন দোয়ার মাধ্যমে, তখন দেখবেন যে আপনার সে দোয়ার প্রভাব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। শেখুল ইসলাম মোট 10টি পয়েন্ট আলোচনা করেছেন, আমি দেখি চেষ্টা করে কতটুকু যেতে পারি, এরপর আরও 2টি পয়েন্টে আমি কথা বলব ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে,
আন্নাহু আ'যামু ঈমানান, যে ব্যক্তি প্রকাশ্যে দোয়া বাদ দিয়ে গোপনে দোয়া করতে পারবে সে হচ্ছে ঈমানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ, সর্বগ্রেডের, সর্বোচ্চ গ্রেডের ঈমানদার। কারণ কি? ওই ওই ওখানে বর্ণনা করতেছেন, হুবু তার শব্দ, এগুলো আমার শব্দ নয়। লিআন্না সাহিবাহু ইয়ালামু আন্নাল্লাহ ইয়াসমাউ দোয়া আল খাফি, কারণ তখন তিনি বিশ্বাস করেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত গোপন, যতই হালকা আওয়াজে, যতই গোপনে আল্লাহকে ডাকি আমার আল্লাহ শুনেন। এটাই বুঝতে হবে আপনাকে, আপনি যত গোপনে ডাকেন। যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম গভীর সমুদ্রের মধ্যে মাছের পেটে চলে গেলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামকে ডাকলেন, অনেক চিৎকার করলেন নাকি না, শুনছেন কি শুনছেন সেটা বলে দিয়েছেন, অনেক চিৎকার করেন নাই। চিৎকার করবে কোত্থেকে, মাছের পেটের মধ্যে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন, ফাস্তাজাবনা লাহু, শোনার সাথে সাথে আমি তার দোয়া কবুল করে ফেলেছি। এজন্য আপনি হয়তো মনে করছেন যে অনেক জোরে বললে আল্লাহ তারা শুনবেন, নাহলে শুনবেন না, না বরং এটা হচ্ছে ইমানের পরিচয়। এজন্য ইমানদার ব্যক্তি মনে করবে যে আমার আল্লাহ তাআলা আমি যতই গোপনে বলি না কেন আমার আল্লাহ তাআলা শুনবেন, সর্বপ্রথম গ্রেড। দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্নাহু আ'যামু ফিল আদবি ওয়াত তা'যীম, এটি শিষ্টাচার, আদব এবং শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে, বড়ত্বের ক্ষেত্রে সবচেয়ে হাই গ্রেড, সবচেয়ে উচ্চ মর্যাদার সম্পন্ন। কারণ আপনি যখন কোনো সম্মানিত, শেখুল ইসলাম এখানে উদাহরণ দিচ্ছেন, লেনাল মুলুক লা তুরফাউল আসওয়াতিন দাহুম, রাজাদের কাছে যারে প্রজা যখন যায় তখন আওয়াজ জোরে করে না, এটা আল্লাহ তাআলার আদবের সাথে দুনিয়ার আদবের মিল আছে। দেখছেন মিল আছে কি নাই? আপনি যদি প্রেসিডেন্টের কাছে যান, আপনি যদি জোরে জোরে বলে আমার এই এই জিনিসের দরকার না, বরং তখন আপনি খুবই বিনয়ের সাথে আওয়াজ, খুব ক্ষীণ আওয়াজে কথা বলবেন, খুবই ক্ষীণ আওয়াজে বলবেন। ওয়ামান রাফা সাওতাহু লাদাইহিম মাকাতু, যে আওয়াজ জোরে করে তাকে তারা ঘৃণা করে, অপছন্দ করে, কারণ শেষে বলে যে এই লোকটাই জোরে কত জোরে কথা বলে, যে কে জানি ভালো করে চিনি না, তো 12টা বাজানোর জন্য আর কি, বুঝতে পেরেছে কিনা। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, দুনিয়াতে যদি এমন হয় তাহলে আল্লাহ তাআলার জন্য সর্বোচ্চ উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবচেয়ে বেশি হকদার। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদব হচ্ছে আল্লাহ তাআলার কাছে যখন বান্দা কথা বলবে তখন বান্দার সুরটা কি হবে, মানে নরম হবে এবং নীরব হবে, নীরব হবে। দেখেন না সালাতের মধ্যে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন সালাত আদায় করতে বলেছেন তখন সালাতের মধ্যে আওয়াজ অনেক বেশি জোরে করতে নিষেধ করেছেন, আবার সালাতের আওয়াজ একেবারে ক্ষীণ করতে নিষেধ করেছেন, এই জন্য যাতে করে মুসল্লিদের কী হয়, মনোযোগ বিনষ্ট হয়ে যায়, কারণ একেবারে ক্ষীণ করলে মুসল্লিরা মনোযোগ থাকবে না। এই জন্য মধ্যম পন্থার কথা আল্লাহ তাআলা বলেছেন সালাতের মধ্যে। আসুন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইন্নাহু আবলাগু ফিত তাদাররু ওয়াল খুশু, এটি আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনম্র ও বিনীত হওয়ার সবচেয়ে সর্বোচ্চ পদ্ধতি। কারণ আপনার আওয়াজ, এমন ব্যক্তি আমি দেখেছি যে তারা মানে আমার কাছে খুবই ভালো লেগেছে, তাদের আওয়াজ, আপনি কথা, আওয়াজ এত ক্ষীণ, এত ছোটো যে তার আওয়াজ শুনলে মনে হচ্ছে যেন তার আওয়াজের মধ্যে একটা মাধুর্য আছে, একটা বিনয় আছে। এই জন্য আমরা যারা জোরে জোরে কথা বলি তাদের মধ্যে বিনয় কম, আর যাদের কথার মধ্যে আওয়াজ যাদের কী করতে পেরেছে, কন্ট্রোল করতে পেরেছে, তাদের কথার মধ্যে বিনয় রয়েছে, শব্দের মধ্যে বিনয় রয়েছে। এটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। ফলে যখন কোনো ব্যক্তি তার আওয়াজটাকে নিজে কন্ট্রোল করতে পারবে তখন সে বুঝতে পারবে যে তার প্রত্যেকটা ক্ষেত্রে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়, নিজের বিনয় প্রকাশ করতে পেরেছে। চার নম্বর পয়েন্ট হচ্ছে ইন্নাহু আবলাগু ফিল ইখলাস, এটা ইখলাসের মধ্যে সবচেয়ে একেবারেই চূড়ান্ত পর্যায়ের ইখলাস। কারণ আপনি এবং আল্লাহর মাঝে যে দোয়া করেছেন অনেকেই জানবে না, আর যদি প্রকাশ্যে দোয়া করেন মানুষ মনে করবে যে এই লোকটা মানে আল্লাহর কাছে এই দোয়া করতেছে, তখন ইখলাসটা অনেক বেশি হয়। এই জন্য আল্লাহ নেক বান্দাগণ, আল্লাহ তাআলার যারা ওলি, নৈকট্য লাভ করতে পেরেছে, তাদের বেশিরভাগই দোয়া ছিল খুবই গোপনে, তারা দোয়া করতেন, গোপনে দোয়া করতেন।
এরপর হচ্ছে আন্নাহু আবলাগু ফি জামিয়াতিল কলবি আলা যিল্লাতি ফি দুআ, দোয়ার ক্ষেত্রে নিজের অন্তরকে আল্লাহ তাআলা অনুগত করার জন্য এটা হচ্ছে সবচেয়ে চূড়ান্ত পথ। ফলে যখনই বান্দা নিজের আওয়াজটাকে কন্ট্রোল করবে, নীরবে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়ার ক্ষেত্রে সে যে বিনয়ী হতে পেরেছে, আল্লাহ তাআলা অনুগত হতে পেরেছে, এটার প্রমাণ বহন করবে। ছয় নম্বর হচ্ছে, এটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন, এটি অত্যন্ত চমৎকার ও সাধারণ একটি বিষয়, সেটা হলো এই, ইন্নাহু দাল্লুন আলা কুরবি সাহিবিহি লিল করিব। এটি যিনি দোয়া করতেছেন তিনি মনে করতেছেন যে আমি যার কাছে দোয়া করতেছি তিনি আমার আসল কাছে। এই জন্য এটা প্রমাণ করে যে আমি যার কাছে দোয়া করতেছি তিনি আমার আসলে কাছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার এই যে গলার মধ্যে যে সহারক রয়েছে এরও কাছে। আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এর কাছে, দৃষ্টি শ্রবণ সবটাই আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই কাছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা মনে করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই কাছে, আমি এমন কোনো ব্যক্তি এমন কোনো সত্তার কাছে দরখাস্ত করছি না যিনি অনেক দূরে, তখন বান্দার অন্তরের মধ্যে সাহস বেড়ে যাবে। যেমন আপনার সাথে যদি আপনার পিতা থাকে, অথবা আপনার সাথে যদি আপনার কোনো নেতা থাকে, যদিও নেতা শব্দটা এখানে যুক্ত খুব বেশি প্রাসঙ্গিক না আর কি, তারপরে যারা নেতা থাকে তারা একটু পাওয়ার বেশি দেখায়, বুঝতে পেরেছেন না, এই জন্য বললাম। তখন দেখা যাচ্ছে যে আপনি মনে করুন যে মাশা আল্লাহ আমার কোনো ভয় নেই, এই ব্যক্তি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি নিকটে মনে করে যে আমার কাছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, তাহলে তার পাওয়ার বেশি হয়ে যায়, তার বলার পাওয়ার বেশি হয়ে যায়, তার চাওয়ার পাওয়ার বেশি হয়ে যায়, সে খুব সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন এবং চাইতে পারেন। ফলে দেখেন প্রত্যেকটি দোয়ার মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই দোয়া কথা বলেছেন, যাদেরই দোয়ার কথা বলেছেন, আপনি দেখবেন যাদেরই দোয়ার কথা কোরআনের মধ্যে কবুলের কথা এসেছে, তাদের সকলের দোয়ার শব্দ ছিল অত্যন্ত গোপনে সংগোপনে আল্লাহ তাআলার সাথে তাদের দোয়া। আইয়ুবের দোয়ার কথা দেখেন, তারপরে ইউনুসের দোয়ার কথা দেখেন, তারপরে ইব্রাহিমের দোয়ার কথা দেখেন, তারপরে মূসার দোয়ার কথা দেখেন, প্রত্যেকটি দোয়া কবুল হয়েছে এবং তাৎক্ষণিক কবুল হয়েছে, শুধু কবুল হয়েছে বললে চলবে না। কিন্তু এর অবস্থানটা যদি আপনি দেখেন কোরআন থেকে বিশ্লেষণ করেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যে এটা ছিল কোন ধরনের দোয়া, যেহেতু তারা সবাই জানতেন যে আমার আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। ইন্না রব্বি সাইয়াহদিন, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, মূসা বলতেছে যে আমার রব আমার সাথে আছেন, তোমরা কি বলতেছো সাইয়াহদিন আমাকে রাস্তা দেখিয়ে দিবে, সমুদ্র সামনে এটা কোনো চিন্তা নয়, সামনে যে বিশাল সমুদ্র এটা চিন্তার বিষয় নয়, যেহেতু আমার রব আমার সাথে রয়েছে, তিনি রাস্তার দায়িত্ব নিবেন, বুঝতে পেরেছেন? এই পাওয়ারটা, এই পাওয়ারটা যে যখন যিনি মনে করবেন যে আমার আল্লাহ তাআলা কাছে আছেন, তিনি বুঝতে পারবেন এই পাওয়ার তার কাছে আছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামগণ তাকবীর এবং তালবিয়া পাঠ করতেছিলেন অনেক জোরে জোরে আওয়াজ করে, অনেক বেশি আওয়াজ করে, অনেক কষ্ট হয়ে যাচ্ছিল সাহাবায়ে কেরামদের। তখন বুখারী হাদিস, ওই বুখারী হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর অনুগ্রহ করো, ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের উপর অনুগ্রহ করো, ফা ইন্নাকুম লা তাদউনা আসাম, তোমরা কোনো বধিরকে রাখ বধির সত্তাকে রাখছো না, ওয়ালা গায়িবান, কোনো অনুপস্থিত সত্তাকে রাখছো না, আন্নাকুম তাদউনা সামিআন করিব করিবা, তোমরা অমন সত্তাকে রাখছো যিনি সব কিছু শুনেন এবং যিনি তোমাদের সবচেয়ে কাছে আছেন, সেই সত্তাকে রাখছ। আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, তোমাদের প্রত্যেকের যে গোড়া আছে না, এই গোড়ার যে গর্দান আছে, গর্দানেরও তোমাদের কাছে তিনি, তিনি তার আইন, তার সত্তা, তার ক্ষমতা একেবারেই তোমাদের সাথে রয়েছে, সুতরাং তোমরা এত চিৎকার করার কোনো দরকার নেই, এত জোরে প্রয়োজন নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের মধ্যে যে বললেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, আমি কাছে, এখানে একটু ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে এই যে আমি যে কাছে আছি এটা সত্তাগত দিক থেকে নয়, খেয়াল রাখবেন,
এটা অনেকে হয়তো ভুল বুঝতেন। ফলে এই আকিদায় আমাদের দেশে আশারি মাতুরদি সহ দেবন্দী পদভ্রষ্ট একটা আকিদা রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ মিন দালিক। ওই অর্থে আল্লাহ তাআলা সত্যাগতভাবে সর্বত্র বিরাজমান নন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি, এটা হচ্ছে কাছে। মানে আল্লাহ তাআলার যত সিফাত আছে সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু সত্যাগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম, আরশের উপর রয়েছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে যে করিব শব্দ বলা হয়েছে, নিকটে, এটা এই করিব বলতে এই যে দূরত্বের ডিস্টেন্সের দূরত্ব বোঝানোর উদ্দেশ্য নয়, করিব বলতে ডিস্টেন্সের দূরত্ব বোঝানোর উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরেরও নিকটে, কাফির থেকে কি আল্লাহ তাআলা দূরে নাকি? মুনাফিকেরও জালেমেরও সবাই তো আল্লাহ তাআলা নিকটে। তাহলে এখানে এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা বললেন যে আমার সম্পর্কে বান্দা যখন প্রশ্ন করবে আপনি বলুন করিব, এর অর্থ কি? এর হচ্ছে করিব বলতে বুঝেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য তোমার জন্য অপরিহার্য কাছেই, সাহায্যটা আপনি একটু হাত দিলেই পেয়ে যাবেন, এই উদ্দেশ্য হচ্ছে করিব বলতে বোঝানো হয়েছে। আর ব্যাখ্যা করবো না এই বিষয়ে। আট নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো যখন আমরা আমাদের দোয়াকে যখন গোপন করব তখন অনেক রকম আপনি প্রতিবন্ধকতা অথবা ডিস্টার্ব থেকে নিজেকে বাঁচাতে পারবেন। কারণ আপনি যদি দোয়া করেন আর অন্যরা শুনে তখন অন্যরা আপনাকে এসে বলবে ভাই আপনি এটা কি দোয়া করলেন, এই ডিস্টার্ব থেকে আপনি বেঁচে যাবেন। কারণ আপনি জানেন না যে মানুষ বিভিন্নজন বিভিন্ন মতলবের, মানুষের মধ্যে এক মতলবের লোক নেই, মানুষের মধ্যে কি নেই, এক মতলবের লোক নেই, বিভিন্ন মতলবের লোক থাকার কারণে, বিভিন্ন ধারার লোক থাকার কারণে, মাত্রার লোক থাকার কারণে দোয়াটা আপনি যদি গোপনে করে থাকেন তাহলে আপনি নিজে এর এর প্রতিবন্ধকতা থেকে, কারো মন্তব্য থেকে, এখান থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন, ফলে কেউ আপনার ব্যাপারে সে মন্তব্য করার সুযোগ পাবে না। এরপরে নয় নম্বর পয়েন্ট যেটি উল্লেখ করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, তিনি বলেন দোয়া এবং ইবাদত এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার যত নিয়ামত আছে এই সবগুলো নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত, এটা আমরা হয়তো অনেকে জানি না, বুঝতে পেরেছি। আমরা মনে করি থাকি যে যদি 1 কোটি টাকার মালিক হয়ে যেতাম অনেক বড় নিয়ামত, 2-3টা গাড়ি হয়ে যেত অথবা একটা বাড়ি হয়ে যেত অনেক বড় নিয়ামত পেয়ে গেছে, না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করার তৌফিক দিয়ে থাকেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। যদি ইবাদত করার তৌফিক দিয়ে থাকেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য ইউসুফ আলাইহিসসালাম যখন কঠিন কঠিন সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন তখন ইউসুফ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে এমন কথা বলেন নাই যে আল্লাহ মানে আমাকে কষ্টের মধ্যে আছে, সেটাকে কষ্টই মনে করেন, সে সাধারণ মনে করেছেন। কিন্তু যখন ইউসুফকে দায়িত্ব দেওয়া হলো ক্ষমতার, তখন ইউসুফ ভয় পেয়ে গিয়েছেন, ভয় পেয়ে গিয়েছেন, কারণ এটা কঠিন জিনিস, ভয়ঙ্কর জিনিস, সেখানে ভয় পেয়ে গিয়েছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই নিয়ামত, এই নিয়ামত যদি আপনার কাছ থেকে কোনো না কোনো কারণে সরে যায় আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য নিয়ামতের বিধান হচ্ছে নিয়ামত কখনো মানুষের কাছে বলে বেড়ানো নাই, সুন্নাহ হচ্ছে বলে বেড়ানো নেই। যেমন আপনার বাড়ি আছে 5টা গাড়ি আছে 10টা, আসে এসে মানে মসজিদের সমস্ত লোকদের বললেন, সুন্নাহ পরিপন্থী কাজ। নিয়ামতকে গোপন করা, যতটুকু দরকার উল্লেখ করবেন, মানে বেশি বর্ণনা করে বেড়াবেন না, কারণ অনেকের চোখের মধ্যে সমস্যা আছে, চোখের এই সমস্যাকে হাসাদ বলা হয় থাকে, হিংসা। এই হিংসা যখন তার অন্তরে গিয়ে এটা বিষাক্ত হয় তখন চোখ দিয়ে বিষ কি হয়, নিঃসরিত হয়। এই বিষ চোখ দিয়ে নিঃসরিত হয়ে এক পর্যায়ে গিয়ে চোখ আপনার ওই নিয়ামতের উপর পড়ে যায়, আপনার নিয়ামতটা দূর হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এটাকে বলা হয় থাকে বদনজর অথবা আইন। এর কারণে প্রচুর লোক মারা পর্যন্ত যায়। এই জন্য
এই কাজ থেকে বাঁচার জন্য আপনি এই নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আপনি যখন দেখবেন যে আপনি দোয়া করেছেন আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছেন, তখন একজন লোককে বললেন আর তার অন্তর মধ্যে হিংসা থাকার কারণে সে এমনভাবে আপনার প্রতি দেখালো আর দোয়া করলে দোয়া কবুল হবে না, আমারটুকু আপনার কাছ থেকে জাইল হয়ে গেছে, সরে গেছে। ফলে এই দলিল কি, অনেক দলিল আছে, সময় নেই সেজন্য আর বলতে পারছি না। ইউসুফ আলাইহিসসালামকে যখন ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন, তখন স্বপ্নের কথা এসে ইয়াকুব আলাইহিসসালামকে বললেন, বলে যে আমি এই এই স্বপ্ন দেখেছি। তখন ইউসুফ আলাইহিসসালাম বুঝতে পারলেন স্বপ্নের অর্থ কি। ইউসুফ আলাইহিসসালামকে বললেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার এই স্বপ্নের ঘটনা তোমার ভাইদের কাছে বলো না। ফায়াকিদু লাকা কাইদান, তাহলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ঘটনা তাই হয়েছে, তো আপনারা জানেন সূরা ইউসুফ পড়লে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত। 10 নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দোয়া এর মধ্যে আমার বন্ধুগণ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এর মধ্যে রয়েছে এবং আল্লাহ তাআলার প্রশংসা এর মধ্যে রয়েছে। তাই যখন কোনো ব্যক্তি দোয়া করবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, এবং অতিরিক্ত যেটা সেটা হচ্ছে তিনি প্রশংসার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের যে চাওয়াটুকু সেই চাওয়াটুকু চাইলেন। এই কারণে প্রশংসার কারণে তিনি আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারবেন, আর চাওয়াটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তিনি লাভ করতে পারবেন। এই কারণেই দোয়া শুধুমাত্র মানে চাওয়া নয়, অনেকে মনে করে থাকে যে দোয়াটা হচ্ছে শুধুমাত্র চাওয়া, না, দোয়াটা শুধুমাত্র চাওয়ার বিষয় নয়। ফলে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, তখন আপনি আল্লাহ তাআলার প্রশংসা করলে সেই প্রশংসাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। এবার আসুন যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিছু দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে, কখনো আল্লাহ তাআলা ফেরত দেন না। তোর মধ্যে আমি আপনাদের সামনে 3টি হাদিস বর্ণনা করব, এই দোয়াগুলোর বৈশিষ্ট্য নিয়ে কথা বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3টি দোয়া আল্লাহ তাআলার কাছে একেবারেই কবুল দোয়া, দোয়া করবেন কবুল হয়ে যাবে, লা শাক্কা ফিহিন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দাওয়াতুল ওয়ালিদ, সন্তানের বিরুদ্ধে পিতার দোয়া, দোয়া সন্তানের জন্য পিতার দোয়া। ও দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া। আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 1536, ইমাম তিরমিজি রহমতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন 1905, হাদিসটি সহি। এই হাদিস থেকে বোঝা যায় এই তিনজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। আগে হাদিসগুলো পড়ি, তারপরে বিশ্লেষণে কয়েকটি কথা বলব। দ্বিতীয় নম্বর হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়েমেনের গভর্নরের দায়িত্ব দিয়ে, ইয়েমেনের কালেকশন, যাকাত কালেকশন সহ ইয়েমেনের লোকদের দীনের জ্ঞান দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন ইয়েমেনে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া, খবরদার তার এই বদ্দোয়া, এটাকে সতর্ক, এর থেকে সতর্ক থাকবে, একে ভয় করবে। ফা ইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ এই এর মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে যায়। এটি এত ভয়ঙ্কর যে সরাসরি আল্লাহ তাআলার কাছে উঠে যায়। এটা সহি বুখারী হাদিস নম্বর 2448, সহি মুসলিম হাদিস নম্বর 19। আরেকটি হাদিস হচ্ছে আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন লোক তাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেবেন না। আল ইমামুল আদিল, যেই শাসক ইনসাফ জাস্টিস প্রতিষ্ঠা করেছে, জুলুম করে নাই, তার দোয়া। ওয়াসসাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে কি করবে, ইফতার করবে। ওয়া দাওয়াতুল মাজলুম, আর অত্যাচারিত ব্যক্তির দোয়া, তুহমালু আলাল গামাম, এটি সরাসরি আর মেঘের উপর উঠিয়ে নেওয়া হয়ে থাকে, একবারে উপরের দিকে উঠানো উঠতে থাকে। ওয়াতুফতাহু লাহু আবওয়াবুস সামাওয়াত, আসমান সমূহের দরজা তার জন্য খুলে দেওয়া হয়, সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন
এই দোয়ার জন্য খুলে দেন। ওয়াকুলু রব্বু আযজা ওয়াজাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, আমার মহা পরিক্রমার পরিক্রমের কসম, লাআনসুরান্নাকা ওয়ালাউ বাদাহীন, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব যদিও কিছু সময় পর, এখন করলাম না কিছু সময় পর অবশ্যই সাহায্য করব। আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন 3598, এবং বলেছেন হাদিসটি সনদের দিক থেকে সহিহ। এই যে হাদিসগুলোর মধ্যে দোয়ার কথা বলা হয়েছে, খুব ভালো করে খেয়াল করুন, যাদের দোয়ার কথা বলা হয়েছে, এক নম্বর বলা হয়েছে পিতার দোয়া। দেখেন, কোন সন্তানের জন্য পিতা কোনোদিন বদ্ধ করতে পারে না, সন্তানের জন্য বদ্ধ করতে পারে না। যদি কোনো পিতা বদ্ধ করে থাকে তাহলে বুঝতে হবে যে তার অন্তরে এমন একটা আহা জারি এসে গিয়েছে যেটি আর ধরে রাখতে পারেনি। এটি হচ্ছে গোপন দোয়া, এর প্রভাব এই যে এটা অন্তর থেকে সরাসরি বেরিয়ে আসতেছে। মুসাফির ব্যক্তি যখন সফরে থাকে, মুসাফির যখন সফরের মধ্যে থাকে, তখন সফরে থাকার কারণে সে ব্যক্তি মানে সবই আত্মীয় স্বজন নেই, কিছুই নেই, সবসময় ভঙ্গুর অন্তর নিয়ে থাকে, কোন সময় কি হয়ে যাবে। যখন তার কোনো সমস্যা কেউ করে থাকে তখন তার অন্তরে এমন একটা আঘাত আসে যে আঘাতটুকু তার অন্তরের মধ্যে একটা আহ তৈরি হয়, একটা আফসোস, কঠিন আফসোস তৈরি হয়। ওই অন্তরে যে আহাজারিটুকু আছে সেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী, দেখছেন, সেটা মানে দোয়ায় না আসলেও সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শক্তিশালী। এরপরে মাজলুম, যার উপর অত্যাচার করা হয়েছে, সেই মাজলুম যদি কাফেরও হয়, যদি বেঈমানও হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন। তার যেহেতু আহ অন্তরে যে আহাজারি রয়েছে, ওই যে গোপন দোয়ার, এই তিনটি দোয়ার মধ্যে মূলত গোপনীয়তার বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ তোর এটা অন্তর থেকে বেরিয়ে আসে, এই দোয়া পুরোটা অন্তর থেকে এসেছে। এই জন্য মজলুম যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিবেন, হয়তো আজকে অথবা কালকে, একটু সময় নেবে, সময় নিতেই পারে সময়, কিন্তু অবশ্যই দোয়া কবুল হবে। আব্বাসী খলিফাদের পরবর্তী সময়ে তাদের সন্তানরা যখন আব্বাসীদের খেলাফত পতন হয়ে গেল, বস্ত্রার অলিতে গলিতে তাদের সন্তানদেরকে দেখা গিয়েছে তারা ভিক্ষা করত। ইমাম ইবনে কাসির দামেস্কী রহমতুল্লাহ আলাইহি বিদায় ওয়া নাহায়ের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, তাদের একজনকে জিজ্ঞেস করা হয়েছে, কি অবস্থা তোমাদের, এত পাওয়ার, তোমরা কবরে গিয়ে পর্যন্ত মানুষদের উপর আক্রমণ করেছো, এত শক্তি তোমাদের, কিন্তু এখন তোমাদের এই অবস্থা কেন? তখন বলছিলেন, ওই যে মজলুম ব্যক্তিগুলো আমাদের অত্যাচারের কারণে যে আহ করেছিল, যে আত্মনাদ করেছিল, তাদের অন্তরের যে ক্রন্দন ছিল, সেই ক্রন্দনগুলো আজকে আমাদের উপর এভাবে হয়ে গিয়েছে, আমাদেরকে এই পরিণতির সামনে নিয়ে এসেছে। আমার বন্ধুগণ, মজলুমের এই আত্মনাদটা এটি এত গোপন বিষয় যে যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই এটাকে অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে, বন্ধুগণ, ইমানদার ব্যক্তিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলাহ, গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে দোয়া। এই মর্মে দুটি হাদিস বর্ণনা করব, একটি হাদিস দাঈফ আর একটি হাদিস সহিহ। এই হাদিসটি জাফর আন জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন ইবনে আলী, আপনারা জানতে পেরেছেন সনদটা, এই শিয়াদের কাছে এটাকে সিলসিলাতু যাহাবিয়া বলা হয়, তাকে সোনালী সনদ, যিনি হচ্ছেন ওই ইমাম জাফর সাদেক, তার ছেলে মুহাম্মদ আল বাকির, তার ছেলে আলী ইবনে হুসাইন জনুল আবদিন, তার ছেলে হচ্ছে হুসাইন ইবনে আলী, তার পিতা হচ্ছে হুসাইন ইবনে আলী, আর তার পিতা হচ্ছে আলী ইবনে আবি তালেব, এই সনদে বর্ণিত হয়েছে। তিনি বলেন, কাল قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বর্ণনা করেছেন, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে ইমানদার ব্যক্তির জন্য অস্ত্র। ইমানদার ব্যক্তি প্রথম যে অস্ত্র দিয়ে ইমানদার ব্যক্তি যুদ্ধ করতে হবে সেই অস্ত্র হচ্ছে মূলত দোয়া। ওয়া ইমাদুদ্দিন, এটা হচ্ছে দ্বীনের একমাত্র ভিত্তি, দ্বীনের মজবুত ভিত্তি হচ্ছে দোয়া। ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিনের এই যে আলো দেখতে পাচ্ছেন, এই আলো হচ্ছে মূলত দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কাল আল হাকিম মুস্তাদরাকের মধ্যে হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরি রহমতুল্লাহ বলেন, হাজা হাদিসুন সাহিহ, হাদিসটা সহিহ। হাদিস নিয়ে জমহুর আলেমদের মধ্যে কেউ কেউ বিতর্ক করেছেন, তবে এই সনদকে অনেকেই সহিহ বলেছেন, এই সনদকে অনেকেই সহিহ বলেছেন। আরেকটি হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা আদুল্লুকুম মা ইউনজিকুম মিন আদুবিকুম, তোমাদেরকে কি আমি এমন একটি বিষয় সম্পর্কে জানাবো না, মা ইউনজিকুম মিন আদুবিকুম, যা তোমাদের দুশ্মন থেকে তোমাদেরকে রক্ষা করবে, দুশ্মন থেকে তোমাদেরকে নাজাত দেবে, ওয়ায়ুদিরুলাকুম রিজকাকুম, আর তোমাদের রিজিক বৃদ্ধির জন্য সহযোগিতা করবে, এমন বিষয় কি তোমাদেরকে জানাবো না। তাদউন আল্লাহ ফি লাইলিকুম ওয়া নাহারিকুম, তোমরা দিনে এবং রাতে তোমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ফা ইন্না দোয়া সিলাহুল মুমিন, কারণ দোয়া হচ্ছে মুমিন ব্যক্তির জন্য একমাত্র অস্ত্র। এটি আবু ইয়ালা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, কেউ কেউ হাদিসটিকে দাইফ বলেছেন, কেউ হাদিসটিকে দাইফ বলেছেন, হাইসামি মাইমা উজ্জাওয়াদের মধ্যে হাদিসটিকে দাইফ বলেছেন, কিন্তু হাদিসের মূল বক্তব্য শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ দুজনেই বলেছেন যে সহি, এবং দলিল হিসেবে উল্লেখ করেছেন, এই জন্য আমরা এখানে উল্লেখ করেছি। এখান থেকে বোঝা যায় বন্ধুগণ, আমরা দোয়াকে মূল্যায়ন করতে পারিনি, আমরা দোয়াটাকে মূল্যায়ন করতে পারিনি, ফলে দোয়াকে আমরা মূল্যায়ন করতে না পারার কারণে যা হচ্ছে সেটা হলো এই যে আমরা অনেকেই দোয়ার ব্যাপারে গাফিল এখন রয়ে গিয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় গিয়ে নক করতে রাজি হই না, আমরা মানুষের কাছে নক করতে চাই। এই জন্য আবু দুরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি আসার রয়েছে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা সহাবুল ঈমানের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন, মান ইউকসিরু কাআল বাবি ইউশিকু আন ইউফতাহলা, যে বারবার দরজায় গিয়ে টোকা দিবে, দরজায় গিয়ে নক করবে, ইউশিকু আন ইউফতাহলা আন ইউফতাহলাহু, সে একসময় দরজা খুলবে, খুলে দিবে তার জন্য। আসেন না আমরা আল্লাহ তাআলার কাছে বলি, ওয়া মান ইউকসিরু দোয়া, যে বেশি বেশি কিন্তু দোয়া করবে, ইউশিকু আন ইউস্তাজাবালাহু, তার দোয়া কবুল হবেই, একটু সময় লাগবে। এই জন্য আমরা যেন এই দোয়াটুকু করতে পারি। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বন্ধুগণ, আলেমদের দায়িত্ব হচ্ছে আলেমরা মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করবে, আলেমরা মানুষদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করবে, এবং মানুষদেরকে বিপদ আপদ বালা মুসিবত এগুলোতে যাতে আল্লাহর সাথে তারা সম্পৃক্ত হতে পারে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। কিন্তু কোনো আলেমের জন্য এটা জায়েজ নেই যে সালাফদের মানহাজের পরিপন্থী হচ্ছে যে কোনো আলেম এমন কোনো মানহাজ গ্রহণ করবেন যেটা সালফে সালেহীন কখনো গ্রহণ করেননি, সেটা হচ্ছে জালিম এবং জুলমের পক্ষে কোনো আলেমের কোনো বক্তব্য এই পৃথিবীতে দিতে পারবে না, তাহলে তিনি সত্যিকার আলেম হতে পারবেন না। আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস বলেই আমার বক্তব্য, যেহেতু সময় কম এই জন্য আর বেশি বলতে চাচ্ছি না, শুধু হাদিসটি আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। সেই হাদিসটি শুনিয়ে দেওয়ার পরে আমি আপনাদের আজকের এই বক্তব্য শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইরশাদ করেন, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, ওয়া নাহনু তিসআতু, আমরা নয়জন লোক, খামসাতুন ওয়া আরবাতুন, পাঁচজন হচ্ছে আরব আর চারজন হচ্ছে অনারব, আমরা এভাবে ছিলাম। ফাকালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসমাউ, তোমরা শুনো, ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলে তো শুনবে, কোনো সন্দেহ নেই, কিন্তু তারা ইসমাউ কেন, শুনো মানে মনোযোগ দিয়ে শুনো, তোমরা মনোযোগ শুনো, হাল সামিআতুম, তোমরা কি ভালো করে শুনেছো, আন্নাহু সাইয়াকুনু বাদি উমারা, আমার পরে একদল শাসক আসবে, ফামান দাখালা আলাইহিম, যে ব্যক্তি তাদের কাছে গিয়ে প্রবেশ করবে, তাদের কাছে গিয়ে ধর্ণা দিবে, তাদের কাছে গিয়ে বিভিন্ন জিনিস মতলবের জন্য করবে আর কি, বুঝতে পেরেছেন, এটা আলেমদের কাজ নয়। এই জন্য আলেমদেরকে সতর্ক করে দিচ্ছি, যুগে যুগে সুন্নার ওলামা কেরাম সালাফ সালফে সালেহীন যারা ছিলেন তারা এই পথ কখনো অবলম্বন করেননি, তারা এই পথে তারা কখনো যাননি। বলেন, ফামান দাখালা আলাইহিম ফাসাদদাকাহুম, যারা তাদের কাছে যাবে, তাদের সাথে উঠবে বসবে ধর্ণা দিবে, ফাসাদদাকাহুম, তাদের কথাকে সত্য মনে করবে, বেকাজে বিহীম, তাদের মিথ্যা কথাকে সত্য প্রমাণ করার জন্য চেষ্টা করবে, ওয়া আনাহুম আলা জুলমিহিম, তাদের জুলুমের ব্যাপারে তাদেরকে সাহায্য করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, ওয়ালাস্তু মিনহু, আমিও তার সাথে কোনো সম্পর্ক রাখি না, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, আমিও তার সাথে কোনো সম্পর্ক রাখি না, ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ, এবং সে
মাহশরে হাউজে কাউসারে আমার সামনে উপস্থিত হতে পারবে না, হাউজে কাউসারে অবতরণ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়া মান লাম ইয়াদখুল আলাইহিম, এই অবস্থায় সে যে ব্যক্তি তাদের সাথে ধর্ণা দিবে না, তাদের কাছে যাবে না, ওয়ালাম ইউইনহুম আলা জুলমিহিম, তাদের জুলমের ব্যাপারে সাহায্য করবে না, ওয়ালাম ইউসাদদিকহুম বিকাযিবিহিম, তাদের মিথ্যার ব্যাপারে তাদেরকে সত্যায়িত করবে না, ফাহুয়া মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত হবে, ওয়া আনা মিনহু, এবং আমি তার অন্তর্ভুক্ত হব, তার আমি তার সাথে সম্পৃক্ত হব, আমি তার সাথে থাকব, ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ, এবং সে আমার হাউজে কিয়ামতের দিন উপস্থিত হতে পারবে। হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2259 নম্বর হাদিস। এই জন্য সতর্কতার সাথে খেয়াল করতে হবে, জটিল কোনো অবস্থায় ইমানদার ব্যক্তিগণ যেন তাদের ইমান না হারায়, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন ইমান থেকে দূরে সরে না যাই, আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শক্তিশালী করতে হবে। মানুষের সাথে সম্পর্ক শক্তিশালী করে আমাদের কোনো লাভ নেই, কারণ মানুষের এই অবস্থান, মানুষের এই শক্তি, মানুষের এই পাওয়ার, এটা ক্ষণিকের জন্য, এটার কিছুই নেই। এই জন্য আপনি যদি সর্বশক্তিমান আল্লাহর সাথে আপনার সম্পর্ক শক্তিশালী হয় দোয়ার মাধ্যমে, আপনার অন্তর যদি আমার আল্লাহর সাথে নিবিড়ভাবে যুক্ত হয়, তাহলে দেখবেন যে আপনি আসলেই শক্তিশালী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ ওয়া ফাস্তাগফিরুহু ইন্নাহুল গাফুরুর রাহিম। الحمد لله الحمد لله لاحسانه والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين رب العالمين مسلم ما একটা কঠিন সময় অতিক্রম করছে মুসলমানদের উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ব্যাপক বিপদ আপদ বালা মুসিবত এমনকি শত্রুদের আক্রমণ ব্যাপকভাবে হচ্ছে। আল্লাহ তাআলা মুসলিমদেরকে আপনি আপনার রহমত দিয়ে আচ্ছাদিত করে নিন রব্বুল আলামিন, আপনার রহমতের চাদর দিয়ে তাদেরকে আচ্ছাদিত করে নিন রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনি তাদের উপর আপনার রহমত নাজিল করুন রব্বুল আলামিন, রব্বুল আলামিন ইসলামের দুশ্মন যারা আছে রব্বুল আলামিন তাদেরকে আপনি আপনার পক্ষ থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিন রব্বুল আলামিন, রব্বুল আলামিন তাদের উপর আপনি আপনার পক্ষ থেকে একদল শত্রু নাজিল করে একদল একটি বাহিনী নাজিল অদৃশ্য বাহিনী নাজিল করে তাদেরকে আপনি ধ্বংস করে দিন রব্বুল আলামিন, রব্বুল আলামিন আল্লাহুম্মা জাল বাসাহুম ফিমা বাইনাহুম, রব্বুল আলামিন তাদের পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করে দিন রব্বুল আলামিন, তাদের পরস্পরকে পরস্পরের হত্যার জন্য লাগিয়ে দিন রব্বুল আলামিন, রব্বুল আলামিন বিশেষ করে মুসলমানদেরকে ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদেরকে আপনি সাহায্য করুন রব্বুল আলামিন, আমাদের এখানে যে সমস্ত মুসল্লিরা মারা গিয়েছেন আমাদের মুসল্লি যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে রহমত দান করুন রব্বুল আলামিন, তাদেরকে রব্বুল আলামিন ক্ষমা করে দিন রব্বুল আলামিন, অসুস্থ আছে অনেক ভাই আমাদের মধ্যে তাদেরকে সুস্থতা দান করুন, আমাদের এক ভাইয়ের স্ত্রী তিনি আমেরিকা আছেন তিনি মারা গিয়েছেন, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহা ওয়াফু আনহা ওয়া আকরিম নুজুলাহা ওয়াসসি মুদখালাহা আল্লাহুম্মা আদখিলহা ফি ফাসিহি জান্নাতিক। আমরা আমাদের দেশের জন্য দোয়া করি, দেশের পরিস্থিতি আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেশটাকে শান্তি এবং নিরাপত্তা দান করেন রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা ক্ষমতায় আছে যারা পাওয়ারে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুমতি দান করেন এবং দেশের জন্য যেটা কল্যাণ হয় সেই কল্যাণ যেন সবাই করতে পারে সেই তৌফিক দান করেন রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন রাব্বুল আলামিন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন যেন রাব্বুল আলামিন, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা আযীমা জাল্লি ওয়াশকুরু ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা আলাইহি ওয়া নিআমিহি ইয়াযিদকুম ওয়া লাযিকরুল্লাহ আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।